রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়েগনারের প্রধান এফএস জেনি ফ্রেগোনিস বলেছেন, তার বাহিনী ইউক্রেনের বাখমুত নগরীর পূর্বাঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। বুধবার টেলিগ্রামে দেয়া এক বার্তায় এমন দাবি করেছেন ফ্রেগোনিস। তিনি বলেন, তার যোদ্ধারা বাখমুত দখলের রুশ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছে, তারা এখন নগরীর পূর্বাঞ্চল দখল করেছে। বাখমুত নদীর পূর্ব দিকের সব কিছু পুরোপুরিভাবে ওয়াগনারের নিয়ন্ত্রণে আছে। এই বাখমুতকা নদী নগরীটিকে দুই ভাগে বিভক্ত করেছে। নগরীটি দোনেস্ক অঞ্চলের এক প্রান্তে অবস্থিত। এই অঞ্চলের বেশিরভাগই রাশিয়ার দখলে আছে। রুশ ওয়াগনার বাহিনীর দাবি সত্য হয়ে থাকলে নগরীটির প্রায় অর্ধেকাংশেই থাকবে রাশিয়ার নিয়ন্ত্রণে, যা হবে এই কয়েক মাসের মধ্যে রুশ বাহিনীর প্রথম বড় বিজয়। রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার বাখমুত দখলের দাবি করলেও লড়াইয়ে অটল থাকার পাল্টা দাবি করেছে ইউক্রেন। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলথেনবার্গ ধারণা করছেন, আগামী কয়েকদিনের মধ্যেই পতন হতে পারে গুরুত্বপূর্ণ বাখমুতের